একটা ট্যাপেই বসাতে গেলে সর্বপ্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে জায়গা চয়েস করা। সব জায়গায় ট্যাপেই বসালে মাছ পাওয়া যায় না, আবার অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে ট্যাপেই বসালে মাছও ঢোকে না। তাই বঙ্গ প্রথমে চয়েস করেছে জাম্পয়ের এই উপসাইডটা। তারপরে এই যে বাঁধ দেখছেন, জাবরা দিয়ে পুরো বাঁধ দেবে, বাঁধ দিয়ে একটু জায়গা ফাঁকা রাখবে যেখানে ট্যাপাইটা বসাবে। এই ওটা ঢুকা, এই ঢুকা, কত বড় বড় চিংড়ি, আরে বসেছে মানে। তুই একদম বেশি কি করে ওটা মোটামুটি কত বড় বড় চিংড়ি জাল করতে উঠেছে রে। তো বন্ধুরা, বঙ্গ আর এবং ছুনু এসছে এখানে মাছ ধরতে, মানে ট্যাপাই বসাতে, ফাঁদ বসাচ্ছে, এই যে ট্যাপাই বলে এটাকে। রাত্রেবেলা যদি বৃষ্টি দেয় না তাহলে এটার মধ্যে প্রচুর মাছ ঢুকবে। তুমি তাদের দিকে দিকে মাছ ছাড়ো পুকুরে। হ্যাঁ, কোন দিকে সিনে বলেছিল, কে বলছিল? দেবাংশু সিনে। হ্যাঁ, জেপি তো বড় বড় মাছ ছাড়ে, ভিডিও দেখি আমি। যদি বসিপ দিয়ে মারে ডাকবি পাইলে। ছুনু বহুত পরিশ্রম করছে এখানে, মাছ না ঢুকলে না মালটাকে কেলাবি, বুঝছিস? আগেটা উঠাও, পাপ তো কমবে। তুই কি নিজেকে থ্যানোস মনে করিস? এক চুটকিতে পৃথিবীর অর্ধেক পপুলেশন গায়েব করে দিবি, ওরকম থাকলে তো আমি তো কাকে কাকে গায়েব করতাম আমি জানি। লিস্টে আমিও আছি জানি আমি। না না, সবার আগে বড় বড় মানুষদেরকে গায়েব করতাম, ওদের টাকাগুলো ওর বেটিরা থাকতো। তারপরে আরো আরো মনের মধ্যে কোনো ইচ্ছা আছে আরো? না, টাকা কামানোর সব কাজে লাগে, পুরো দেশকে চালাই দেয়। নিচের দিকে পুরো গুজে গুজে জাবরা দিচ্ছে যাতে মাছ নিচের দিক দিয়ে পালিয়ে না যেতে পারে। আমরা এখন অন্য সাইডে চলে এসেছি ট্যাপাই বসাতে, যে মামা জাল বসিয়ে এসছে। ভাই লিচু হওয়া লাগছে রে, লিচু হওয়া লাগছে, এলাও হয় নাই। আমরা এখন জঙ্গলের ভেতরে ঢুকবো, এটা বলে জাম্পুই, জাম্পুইয়ের উপর সাইডে আমরা ট্যাপাই বসাবো। এই যে জাম্পুই, জঙ্গলের জঙ্গলি জানোয়ার, পোকা পাখির সাউন্ডগুলো একটু ফিল করুন, দেখবেন মজা লাগে। আরে এত যেতে যেতে ভুটান পার করে দেবো। এই যে দেখেন জাল বসানোর টেকনিক কীরকম, আড়াআড়িভাবে দিতে লাগে। ট্যাপাই বসিয়েছে আর এখানে বঙ্গ বসাচ্ছে, বঙ্গ হলো ট্যাপাইতে এক্সপার্ট, পাক্কা মাছুয়া। বঙ্গ, মাছুয়াদের কোনো ফেসিলিটি আসলে না তোর নাম দিয়ে দেবো। হ্যাঁ, ট্যাপাই বসানো খুব খাটনিকর ব্যাপার। এই জায়গা আগে বসিয়েছিলিস বঙ্গ? আজকে প্রথম না? তো
সামনে কি দেখবা নাকি অতগুলো ঝাঁকি খাচ্ছে আরে লরং নিয়ে লরং লরং ওই যে মুই দেখবা নাকি লরং নিয়ে উড়াছো না পাই যাবে দেখছিস আমার কি বুদ্ধি জানতাম মারতু লাগবে লাগবে ওই দেখ ওই দেখ কি বুদ্ধি দেখছিস 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 কেমন কোদে বুদ্ধি বঙ্গ থেকে কোদে বললো বাল শক্ত দেখে আন না বোকা চোদা কি অবস্থা কি সুন্দর সুন্দর ভাষা বেচারাকে বোকা বলে দিলি তুই জলটা কি ঠান্ডা রে তুমি আগে যেতে পাতা ভাসাবা বাড়া অঙ্গ ট্যাপাই বসানো হয়ে গেছে এখন আমরা গৃহের দিকে প্রস্থান করব দ্য নেক্সট ডে তা বন্ধুরা আজকে আমরা ট্যাপাই উঠতে যাচ্ছি দেখি ট্যাপায় কতটা কি ফেসেছে পুকুরের জলটা সবুজ কালার হয়ে গেছে A little longer than a few minutes later. আমাদের ট্যাপে মুতুদে দুটা উঠাই উঠা না তুই যা আগে নিচে থাকতা তো আগে আগে দিয়া মাছগুলা রুবে না মুড়ে মুড়ে কই আরো আমার এখানে সরি 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 ওই যে
তুই জীবন না মা মাছ কি বলে মাছ পাড়া না পাবো কিন্তু এক দুটাও ঢোকে নাই চিংড়ি টিংড়ি ঢুকছে নাকি এই সারা চিংড়ি ঢুকছে রে এটা হ্যাঁ রেডিও রেডিওর মা রেডিওর দিদি এবং রেডিওর মাসি যাচ্ছে গির্জা যাচ্ছে আজকে ওদের গুড ফ্রাইডে দেখি এই ট্যাপায় কি ফেসেছে তিনটা ট্যাপাই বসাইছিস তোর উপরওয়ালা দিতে দিলে ভালো হতো তাহলে আছে কিছু ব্যাঙা চিলা পাচ্ছে রেডিও হয়ে যায় এই রেডিও এই চার্জ যাবো পড়লেই ভিজে যাবে দাদা এখানে ব্রিজ বানা দেবো রেডিও দাজু দাজু আমরা দাজু 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 কেলা খানে কেলা দাজু কেরা খানে বেরিয়ে রে কেরা খানে কেরা এই ঢুকা মোর যদি রাগ উড়াইস না সকাল সকাল ঘুম থেকে ডাকছিস ফোন করে কত বড় বড় চিংড়ি আরে বসেতে মানে তুই একদম বেশি কি করটা মোটামুটি কত বড় বড় চিংড়ি জাল কত উঠেছে রে জাল সেই নাই কিছু থাক যতক্ষণ বৃষ্টি না আসবে ততক্ষণ এমনি থাক জাল সেগুলা ভরে যাবে হ্যাঁ এই কি তোমার কাটকে গেছে না নাই দিদি মন দিয়ে নিয়ে নিল মোট বিশের দাম উঠছে আর না বসে দাম পড়ছে 70 টাকা দিয়ে একদম আর না ওসব কাটল খুঁজে নিয়েছে তো দিন গা দুইটা পাওয়াল মামা বাড়ি একদম হয়ে যাবে তাহলে 80 টাকায় এতগুলো মাছ পেলাম বঙ্গদেরকে 80 টাকা দিতে লাগবে মাত্র আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঠকলাম কি লাভ করলাম